তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি সমুদ্রের তলদেশে অক্সিজেন এবং পানিতে বেঁচে থাকার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো ছাড়াই পুরো তিন দিন বেঁচে ছিলেন। ভাগ্য কি তার সদয় ছিল নাকি মৃত্যুও তাকে খুঁজে পায়নি? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আপনি এমন এক ঘটনা জানবেন যা জেনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এতে তো কোনো সন্দেহ নেই যে সমুদ্র খুবই ভয়ঙ্কর বিপদজনক হয়ে থাকে, কিন্তু এই ভয় আরো বেড়ে যায় যখন সমুদ্রের গভীরে যাওয়া হয়। যত গভীরে যাবেন এই সমুদ্র ততই আরো ভয়ানক, আরো নিঃসঙ্গ, বিপদজনক এবং মানুষের প্রাণ কেড়ে নিতে মরিয়া হয়ে উঠবে। সমুদ্রের 80% অংশ যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি এবং দৃশ্যত কেউ যেতেও চায় না, কিন্তু তারপরেও নৌকা, জাহাজ ও গোটা যাত্রী ভর্তি বিমান সমুদ্রের অতলে তলিয়ে গেছে, যেখান থেকে কেউ আর জীবিত ফিরতে পারেনি। তবে আজকের ঘটনাটি এই ব্যক্তিকে ঘিরে যিনি একই সাথে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান ব্যক্তি। নাইজেরিয়ার অধিবাসী হ্যারিসন ওদজেগবা ওকেন নামে এই ব্যক্তি একটি টাগবোর্ডের রান্নার কাজ করতেন। 2013 সালে 26 মে 12 জন ক্রু সদস্য নিয়ে টাগবোর্ডটি গিনি উপসাগরের একটি তেলের ট্যাঙ্কারকে সহায়তা করার জন্য রওনা হয়, যেখানে হ্যারিসনও উপস্থিত ছিলেন। নাইজেরিয়ার উপকূল থেকে 32 কিলোমিটার দূরে গিনি উপসাগরের একটি স্থানে একটি তেলের ট্যাঙ্কার আটকা পড়েছিল। টাগবোর্ড অপারেটরদের জন্য এটি একটি রুটিন কাজ ছিল, কারণ তাদের একমাত্র কাজই হলো জাহাজগুলিকে কম পানি থেকে টেনে বেশি পানিতে সরিয়ে দেওয়া। কিন্তু আজ দিনটি তাদের জন্য কোনোভাবেই স্বাভাবিক ছিল না। ভোর 4:30 বাজে এবং যথারীতি তেলের ট্যাঙ্কারটিকে লোহার শিকলের সাহায্যে টেনে নিয়ে যেতে শুরু করে। যখন তারা এগিয়ে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ সমুদ্র থেকে একটি বিশাল বিপদজনক ঢেউ ওঠে এবং টাগবোর্ডের ওপর আছড়ে পড়ে। এ কারণে টাগবোর্ডের ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং সেটি উল্টে যায়। এই চাপ এতটাই তীব্র ছিল যে লোহার শিকল দিয়ে তারা তেলের ট্যাঙ্কারটিকে টেনে নিয়ে যাচ্ছিল তার হুকগুলো ভেঙে যায় এবং টাগবোর্ড জাহাজ থেকে আলাদা হয়ে দ্রুত পানিতে ডুবে যেতে থাকে। এবং এই পরিস্থিতিতে যেমনটা ঘটে, ভেতরে থাকা 12 জন ক্রু সদস্যের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্রু সদস্য তাদের কেবিনে বসেছিল এবং দুর্ভাগ্যবশত তাদের কেবিনগুলো তালাবদ্ধ ছিল, কারণ সমুদ্রের এই অংশে জলদস্যুদের আক্রমণ খুব সাধারণ একটি ব্যাপার ছিল। এ কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে আগে তারা কেবিনে তালা দিয়েছিলেন। কেবিনে তালা দিলে হয়তো জলদস্যুদের আশা বন্ধ হয়ে যেত, কিন্তু সমুদ্রের পানির সামনে তার কোনো মূল্য ছিল না। কেবিনের ভেতরে দ্রুত পানি ঢুকে পড়ছিল, কিন্তু সৌভাগ্যবশত হ্যারিসন বোটটি ডোবার আগে আগে কেবিন ছেড়ে ওয়াশরুমে গিয়েছিলেন এবং বোটটি ডুবে যায়। যখন বোটটি ডুবে যায় তখন তিনি শুধুমাত্র তার আন্ডারওয়্যার পরেছিলেন। তখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে কি হয়েছে। ওয়াশরুমের ভেন্টিলেশন দিয়ে দ্রুত পানি আসতে শুরু করে। কোনো মতে তিনি ওয়াশরুমের দরজা খুলতে সক্ষম হন। দরজা খোলার সাথে সাথে পানির প্রবাহ হ্যারিসনকে বোটটির দ্বিতীয় ওয়াশরুমে নিয়ে গেল, যেখানে একটি এয়ার পকেট ছিল। ততক্ষণে নৌকায় সম্পূর্ণ অন্ধকার, এতটাই অন্ধকার যে হ্যারিসন তার হাতও দেখতে পাননি। সে শুধু অনুভব করল যে সে পানির নিচে এবং তার মুখ এয়ার পকেটের ভেতরে আছে। এদিকে টাগবোর্ড সাগরের তলদেশে গিয়ে এক ঝাঁকুনিতে নিরবতা নেমে আসে। টাগবোর্ড সমুদ্র পৃষ্ঠে 30 মিটার বা 100 ফুট নিচে চলে গিয়েছিল। এই গভীরতা পুরো একটি 8-তলা ভবনের উচ্চতার সমান। হ্যারিসন, যার পানিতে সাঁতার কাটার কোনো অভিজ্ঞতা ছিল না, সে শুধুমাত্র একটি আন্ডারওয়্যার পরে ঠান্ডা পানিতে এবং সম্পূর্ণ অন্ধকারে একদম একা ছিল। তিনি জানতেন যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই, কারণ তিনি যে এয়ার পকেটে শ্বাস নিচ্ছেন সেটি যে কোনো মুহূর্তে পানিতে ভরে যেতে পারে। তখন তিনি কোনো রকমে এখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার হাত দিয়ে জিনিসগুলো ফিল করে পানির মধ্যে এগিয়ে গিয়ে তিনি আশ্চর্যজনকভাবে আরেকটি জায়গা খুঁজে পেলেন, যেখানে একটি বড় এয়ার পকেট ছিল। এটি ছিল টাগবোর্ডের প্রকৌশলীর অফিস, যেখানে তিনি থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। খাওয়া বা পান করার মতো কিছুই ছিল না, শুধু এইটুকু এয়ার পকেটে যতটা অক্সিজেন ছিল। এই এয়ার পকেটটি ছিল খুবই ছোট, যার আকার মাত্র 1.2 মিটার। এত ছোট জায়গা আর কতটুকুই বা অক্সিজেন হবে যে হ্যারিসনকে বাঁচিয়ে রাখতে পারবে? স্পষ্টতই এখানেও তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এমন সময় তিনি কোনো কিছুর আওয়াজ শুনতে পেলেন। এটা ছিল হাঙরের কিছু খাওয়ার শব্দ।
হ্যারিসন এটি দেখতে পাননি, তবে তিনি নিশ্চিত ছিলেন যে হাঙর তার সঙ্গীদের কাছে পৌঁছে গেছে। মৃত্যুর দ্বার প্রান্তে থাকা হ্যারিসন এখন তার মস্তিষ্ককে কাজে লাগাতে থাকে। হাত পা এদিক ওদিক নাড়াচাড়া করতে থাকলে তিনি কিছু ভাসমান ক্যান দেখতে পান, যা তিনি পানিশূন্যতা থেকে বাঁচতে পান করেছিলেন। এরপরে তিনি একটি ভাসমান গদিও দেখতে পান, যার ওপর তিনি শুয়ে পড়েন এবং তার শরীরকে পানি থেকে উপরে উঠাতে পারেন। তিনি যদি আরো কিছু সময় ঠান্ডা পানিতে থাকতেন, তবে তিনি হাইপোথার্মিয়ার শিকার হতেন। এ অবস্থায় শরীরের সমস্ত তাপ বেরিয়ে যায়, যার পরিণাম মৃত্যু ছাড়া আর কিছুই নয়। তিনি ড্রিহাইড্রেশন এবং হাইপোথার্মিয়া এড়াতে সক্ষম হয়েছিলেন, কিন্তু একটি জিনিস ছিল যার সমাধান খুঁজে পাওয়া যায়নি, এবং সেটি হলো অক্সিজেন। এই পকেটে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। তিনি যে ছোট এয়ার পকেটটিতে ছিলেন, একটি অনুমান অনুসারে এটি কেবল এই পরিমাণ অক্সিজেন ছিল যাতে একজন ব্যক্তি মাত্র 60 ঘন্টা বেঁচে থাকতে পারে। এই ঘটনার পর 2 দিন পেরিয়ে গেছে। অক্সিজেন সরবরাহ, যেটি আগে থেকেই খুব কম ছিল, তা এখন মাত্র 2 ঘন্টার জন্য অবশিষ্ট আছে। হ্যারিসন এই অন্ধকারে শুধু তার মৃত্যুর অপেক্ষা করছিল। জীবনের এই দুঃসময়ের পর যখন তিনি মৃত্যুর খুব কাছে এসেছিলেন, অবশেষে তিনি ঠক ঠক শব্দ শুনতে পেলেন। তেল ট্র্যাঙ্কারের ক্রু মৃতদেহ খুঁজে পেতে টাগবোর্ডের ধ্বংসাবশেষে ডুবুরিদের একটি দল পাঠায়। তাদের ধারণাই ছিল না যে 3 দিন পরেও ধ্বংসস্তূপে একজন মানুষ বেঁচে থাকবে। এদিকে হ্যারিসন প্রকৌশলীর ঘরে পানির নিচ থেকে একটি আলো দেখতে পান। তার খুশির সীমা ছিল না। তিনি যখন দেখেন একজন উদ্ধারকারী ডুবুরি তার সামনে পানি থেকে বেরিয়ে আসছে, ডুবুরি জানান এই সময়ে হ্যারিসন মৃত্যুর মাত্র 2 মিনিট দূরে ছিলেন এবং তার শরীর এতটাই দুর্বল ছিল যে তিনি চোখ খুলতেও পারেননি। ডুবুরিরা অবিলম্বে তাকে একটি অক্সিজেন হেলমেট পরিয়ে তার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক করার চেষ্টা করেন। হঠাৎ চাপ পরিবর্তনের কারণে হ্যারিসনকে তাৎক্ষণিকভাবে সমুদ্র থেকে বের করে আনা হয়নি, কারণ তাতে তার হার্টও ফেল করতে পারে। এ কারণে প্রথমে একটি ডাইভিং বেল্ট আনা হয় এবং হ্যারিসনকে তাতে বসিয়ে সমুদ্র থেকে বের করে আনা হয়। বের হওয়ার পরেও তাকে 2 দিন এই ডাইভিং বেল্টে থাকতে হয়েছিল, কারণ এর চাপ ধীরে ধীরে কমে আসছে। 2 দিন পর হ্যারিসন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেলে জ্ঞান ফেরার পর তিনি প্রথম কথাটি বলেন যে তিনি আর কখনো সমুদ্রের ধারে কাছেও যাবেন না। হ্যারিসন হতবাক হয়ে গেল। কোনো ডাইভিং সরঞ্জাম ছাড়াই সমুদ্রের তলদেশে সবচেয়ে বেশি সময় কাটানো এবং জীবিত উদ্ধারকারী তিনি বিশ্বের প্রথম এবং সম্ভবত শেষ ব্যক্তি যিনি ফিরে আসেন। তার জীবনের এই শেষ 2 দিন হ্যারিসনকে এত গভীরভাবে আঘাত করেছে যে আজ পর্যন্ত সে দুঃস্বপ্ন দেখতে থাকে। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন এবং বিস্ময়কর সব তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।